প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণা তৌহিদা আছি গ্লোবাল টেলিভিশনের পর্দায়। গ্লোবাল টাইগার অবশ্যই আমাদের সাথে আছে। আমি বলছি দুজন টাইগারের কথা। আজকে আমার সাথে আমি যারা আছে তাদেরকে আমি টাইগার হিসেবেই আখ্যায়িত করতে চাই, কারণ হচ্ছে তারা এ প্রজন্মের তরুণ দুজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। অবশ্যই তারা তাদের যে ক্ষমতা, তাদের যে প্রতিভা, সেটা স্বাক্ষর রেখেছে। টাইগারদের মতোই হয়তোবা সামনে আমাদেরকে আরও আরও গর্জন শোনাবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, কারণ আমাদের এই সময়টুকু আমি বিশ্বাস করি যে সবার জন্য খুবই স্পেশাল। রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিকে আমি শ্রাবণা তৌহিদা আছি, আর যাদেরকে বলছি আমাদের আজকের টাইগার, ইয়েস অফকোর্স, আমার সাথে আছেন শফিউল বাদশা এবং লিটা সরকার। দুজনকে অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে যে আমি টাইগারের সাথে তুলনা করলাম, কেমন লাগছে বলো তো? আমরা সবসময় আমাদের ক্রিকেটারদেরকে টাইগারদের সাথে তুলনা করে থাকি, বাট তোমাদেরকে আমার মনে হয়েছে তোমরা ভীষণ রকমের প্রতিভাবান। তোমাদের গর্জনটা এখনও মানুষ সেভাবে হয়তো বা শুনতে পায়নি, কিন্তু সময়ের মাধ্যমে পৌঁছে যাবে সবার কাছে। আসলে আমরা তো আজকে শুরু করলাম সবেমাত্র, আশা করি সারা রাত্রে আমার লিটা সরকারের গর্জন মানুষ দেখবে। এক্স্যাক্টলি, আমাদের সেই কনফিডেন্স আছে, রাইট? কি বলো? আর দুটো রিয়েলিটি শো থেকে তোমরা এত সুন্দর পারফর্ম করে এত মানে চমৎকার চমৎকার জায়গায় অলরেডি নিজেদেরকে তুলে ধরেছো, মেলে ধরেছো। আমি বিশ্বাস করি তোমরা টাইগারের থেকে কম কিছু না। আর আমরা যখন ফোক গান করি না, সেই গানটা খুব সহজেই মানুষের মনের মধ্যে, মানুষের আত্মার ভেতরে চলে যায়। সো সেদিক থেকে আমার মনে হয় তোমাদেরকে যে বিশেষণটা আমি দিয়েছি একদম পারফেক্ট, তার স্বাক্ষর আজকে আমি দেখব। আর শফিউল, তুমি তো এর আগেও আমাদের এখানে এসেছো একবার, জাস্ট 2 মাস আগে মনে হয় এখানে পারফর্ম করে গিয়েছো, তাই তোমার কাছে পরে আসছি। লিটা, তোমার কাছ থেকে জানতে চাই যে প্রথমবারের মতো রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিকে এসে কেমন লাগছে, বা এই প্ল্যাটফর্মটাকে তুমি কীভাবে দেখো? আমার অনেক ভালো লাগছে প্রথমত, আর দ্বিতীয়ত আমি সবগুলো পর্ব দেখি, আমার কাছে অনেক ভালো লাগে এই অনুষ্ঠানটা। সবচেয়ে কোন পার্টটা বেশি ভালো লাগে? মানে একটা অনুষ্ঠানের অনেকগুলো পার্ট থাকে, যেমন ধরো আমরা নতুনদেরকে যেমন সুযোগ দেই, যারা অনেক প্রতিভাবান তাদেরকে, ঠিক তেমনি জনপ্রিয় অনেক সিঙ্গারকেও আমরা নিয়ে আসি, কিন্তু সবসময় আমরা চেষ্টা করি যে শুদ্ধ সঙ্গীতের সাথে থাকতে। হ্যাঁ, এটাই, এই জিনিসটাই আমার কাছে মানে অনেক ভালো লাগে। সবাই সুযোগ পায় এই প্ল্যাটফর্মটিতে আসার, আর এই তো সব মিলিয়ে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আজকে অনেক অনেক ভালো একটা সময় কাটবে বলে আমি বিশ্বাস করি, আর শুরুতেই দর্শকদেরকে সেটা বলেছি। শফিউল, তোমার কাছ থেকেও জানতে চাই ভাইয়া, কেমন লাগছে দ্বিতীয়বারের মতো এখানে এসে? আসলে আমি 2 মাস আগে একটি লাইভ করেছি, আজকে আমি লাইভ করতে পারবো এটা ভাবি নাই, থ্যাংকস টু ইমরান ভাই। আর আসলে আমরা জানি গ্লোবাল মিউজিক শুদ্ধ চর্চায়, সঙ্গীত শুদ্ধ চর্চায় বিশ্বাসী, আর যেটা বড় একটা পাওয়া গ্লোবাল মিউজিক থেকে আমাদের, বিশেষ করে আমরা যারা নতুন শিল্পীরা আছি, বিভিন্ন রিয়েলিটি শো থেকে উঠে আসছি, গান করছি, তাদের কাছে একটা বড় পাওয়া, যেমন আমরা শুরুতেই একটা লাইভ অনুষ্ঠান পাচ্ছি যেটার মাধ্যমে আমরা আমাদের প্রতিভাটাকে তুলে ধরতে পারছি, দর্শকের কাছে পৌঁছাতে পারছি। থ্যাংকস টু গ্লোবাল মিউজিক আমাদেরকে এত সুন্দরভাবে, এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। আর বিশেষ করে ভালো লাগার সবসময় গ্লোবাল মিউজিকের প্রতি আছে, যার জন্য আমার একটু বলি, কালকে আমি শুটিংয়ে ছিলাম নেত্রকোণায়, তো আমাকে যখন ভাইয়া ফোন দিছে যে তোমার আসতে হবে, আমি জাস্ট সাথে সাথে চলে আসছি। আমি শুটিং বলছি যে ভাইয়া আমি এটা শেষ করে আবার ব্যাক করবো, কিন্তু আমাকে গ্লোবাল মিউজিকে যাইতে হবে, কারণ এটা শুধু আমাদের গান শোনানোরই একটা মাধ্যম না, আমাদের আনন্দের একটা জায়গা। আমরা এত এত দর্শকের সাথে প্রতিদিন সবাই একসাথে অ্যাডজাস্ট হচ্ছি, গতকালকে যে লাইভটা ছিল অনেক পরিমাণ দর্শক আমাদের সাথে ছিল, আজকেও মনে করি যারা যারা আছেন দর্শক সবাই আমাদের সাথে অনেক দীর্ঘ সময় থাকবেন, আমাদের দুজনকে উৎসাহিত করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো গান শোনানোর জন্য। বাহ, চমৎকার। আমার খুব ভালো লাগলো যেটা, তোমাদের দুজনের সাথে আমার প্রথমবারের মতো লাইভ, কিন্তু দুজনের কনফিডেন্স লেভেলটা দেখার মতো আমার ভীষণ ভালো লেগেছে। আর দ্যাটস ওয়াই তুমি যেটা বলছিলে যে ইমরান ভাইয়ের কথা, বা গ্লোবাল মিউজিকে তোমাদেরকে যেভাবে ডেকেছে, বা যে সময়টা তোমরা কাটাবে বলে আশা করছো, সেই জায়গা থেকে মানে ইমরান ভাই আমাকেও বলেছে যে আজকে যে দুজন মানে একেবারে তরুণ সঙ্গীত শিল্পী আসছে, তারা কিন্তু অনেক অনেক প্রতিভাবান, অনেক ভালো একটা সময় কাটবে, আমাকেও কিন্তু এইভাবে কনভিন্স করেছে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলেছি গ্লোবাল টাইগার, লেটস সি আজকে সেই রোড়টা শুনতে চাই টাইগারদের। প্রথম গানে চলে যাই, কোন গানটি হচ্ছে প্রথম গানটি যেটি আমরা করতে যাচ্ছি আজকে? খুব
স্পেশাল একটি দিন আমাদের সকলের জন্য, পুরো বাঙালি যা বিশ্বের যত বাংলা ভাষাভাষী আছেন তাদের সকলের জন্য। আজকে আমাদের রুনা লায়লা ম্যাম, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের জন্মদিন, তো তাকে উদ্দেশ্য করেই প্রথম গানটি করাটাই মনে ভালো হয়, কি বলেন লিটা সরকার? হ্যাঁ অবশ্যই, কেন না। ওকে, এটা তো আসলে এত চমৎকার একটা উদযাপন, আমরা যদি আজকের অনুষ্ঠানটা তাকে ডেডিকেট করে তার একটা গান দিয়ে শুরু করি, আমার মনে হয় যে আমাদের আজকের লাইভটা খুব বিশেষ একটা জায়গায় চলে যাবে। আমরা শুরু করে দিই। জি যাচ্ছি। চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথায় আছে, আরে তোমাকে চাই আমি, আরে যা যা, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে যখন মেলো উহু আহা, একি সরহ মেলো উহু আহা। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা, মনে জাগে শুধু যদি বেশি কিছু হয়, মনে থাকে শুধু হয় যদি বেশি কিছু হয়, আমি চাইতে পারি না চোখে তোমার তোমার, দিলে জখম হলো উহু আহা, দূরে গেলে হায় বারে জ্বালা, কাছে এলে করো একই খেলা, তুমি দূরে গেলে হায় বারে জ্বালা, কাছে এলে করো একই খেলা, যে ছোঁয়া দিয়ে যা জীবন করে দাও, কি যে ছোঁয়া দিয়ে যাও কি বানা করে দাও, আমি মরে গেলে সুখে তোমা তোমা, দিলে যখন হলো উহু আহা, একি সরব হলো উহু আহা, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। আচ্ছা, কাছে যখন চাচ্ছে লিটা সরকার, তাইলে এত দূরে না থাকাটাই ভালো আপু। শ্রাবণ আপু কি বলেন, তাহলে ওনাকে কাছে আসতে হবে না? না না না, কাছে গানে তো বলতেছে সে কাছে আসতে, সে কেন এত দূরে থাকবে?
বুঝতে পারলাম সে খুব সুন্দরী, আমি তো তার থেকে কম নাই, কি বলেন? তাই তো বলছি, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার অনেক কথা আছে, তোমাকে চাই সরকার আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে আচ্ছা কেউ কি বলবে সে লজ্জা পাইছে? আসলেই না, আমি লজ্জা পাইছি তাকে দেখো, আমার লজ্জা হচ্ছে। তবা তবা, সো সুইট, সো সুইট। গানটা তো সবারই খুব ভীষণ পছন্দের একটা জনপ্রিয় একটা গান, আর আমরা সবাই জানি যে জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা ম্যামের আজকে জন্মদিন, তাকে ডেডিকেট করে তার একটা গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। বাট গানটা সুন্দর হয়েছে, তোমাদের খুনসুটি আমার আরও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সত্যিকার অর্থে যদি মানে লিটা তোমাকে বলে যে এরকম করে কাছে ডাকে, তাহলে কি করবে তুমি? আমি বলবো না। কেন বলবে না? ডাইরেক্ট নো, অপশনই নো, তো আমার আর কাছে আর কোনো প্রশ্নই আসে না। তোমার অপশনই নাই, চেষ্টা তো করতে হবে। মেয়েরা তো একটু না করি, না করে মেয়েরা তো আসলে মেয়েদের নায়ের মধ্যে হ্যাঁ থাকে, এটা জানো তুমি, তোমাকে টিপস দিলাম। মেয়েদের নায়ের মধ্যে হ্যাঁ থাকে, কিন্তু মেয়েদের মনে শয়তানিটাও বেশিই থাকে। এই কি কি, আরে ভাই এত হেলা দুইলে আমারে বলতেছে, দিলে যখন লাগে উহা তোমারে আরো কাছে চাই, সে হুট করে এই বলে ফেললো না আমি তো কাছেই নেব না, তাইলে এটা হইলো? গানে গাইলো কি আর আপনাকে বললো কি? এখানে অনেক মানুষ আছে না, সবার সামনে কি বলে দেওয়া যায়? সবার সামনে তো বলে দিছে, এখানে বলতে পারতো যে না ও আমার কাছে আসবে, গোপনে আসবে, যেটা দরকার ওইটা পারবো না। তো তাহলে তো আপু এটা আপনার কথাটা রাখলো না। না না না, এটা তোমাকে বুঝতে হবে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও একটা মেয়ের মন বুঝতে পারে নাই, ঠিক আছে? মেয়েদের বুক ফাটে, মুখ ফুটে না, এবং নায়ের মধ্যে হ্যাঁ থাকে, এটা মনে রাখবে সবসময় জীবনের সবগুলো পর্যায়ে। যাই হোক, আমরা গানে গানে ছিলাম, গানে গানে এরকম খুনসুটি দেখবো আমরা আরও অনেক বেশি। পরে গানে চলে যাই নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি করছি, ঠিক আছে। আচ্ছা আমি এখন যে গানটি করছি, মুর্শিদি গান, শ্রদ্ধেয় নজরুল বয়াতি উনার লেখা, আই হোপ সবার কাছেই ভালো লাগবে। ঠিক আছে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, এই প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে।
সুন্দর, চমৎকার, খুব ভালো লেগেছে তোমার এই গানটিও। আর বাউল গান বলি, ফোক গান বলি, এই গানগুলো তো তোমরা দুজন খুব ভালো গাও। আমি লিটা তোমার কাছে জানতে চাই যে তোমার কখন মানে তুমি বুঝতে পেরেছো যে এই গানগুলোর জন্যই তোমার মানে গলাটা বা তোমার টোনটা একদম পারফেক্ট? আসলে আমার বাবা মা দুজনেই বাউল পালা গানের শিল্পী ছিলেন, তো ছোটবেলা থেকেই আমার ফোক গান শোনা, আর ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা করছি। জানি না কতটুকু আমার গলায় ফোক গান মানিয়েছে, বাট চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছ, আসলে ভালোর তো কোনো শেষ নেই, তাই না? এই চেষ্টাটাই করে যেতে হবে, আরও বহুদূর যেতে হবে, অনেকটুকু পথ বাকি ইনশাল্লাহ। এবারে আমি পরের গানে চলে যেতে চাই। শফিউল বাজা, তোমার কাছ থেকে গানটা শুনবার আগে একটা ছোট্ট স্টোরি শুনবো। জানো, আমার কাছে মনে হয় যে তোমাদেরকে আমি শুরুতে বলেছি কি টাইগার, কেন বলেছি, কারণ তোমাদের বয়সটা, তোমাদের সময়টা, তোমাদের প্রতিভা, মানে এই সময়টার সৌন্দর্যটা যে কি তুমি যখন আরেকটু বড় হবে তখন কিন্তু বুঝতে পারবে। এখন চাইলে তুমি অনেক কিছু করতে পারো, এখন তোমার সামনে কোনো বাধা নেই, তোমার প্রতিভা বলো, পরিশ্রম বলো, রেসপন্সিবিলিটিস ততটা বেশি নেই। তো সেই জায়গা থেকে অডিশনে যখন তুমি বাদ পড়েছিলে,
তারপরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি এবং বিজয়ী হয়ে যাওয়া, এটা কিন্তু তরুণ প্রজন্মের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে এখন দেখি আমি আমাদের চারপাশে এই জেনারেশন অনেক বেশি ডিপ্রেশনে আক্রান্ত হয়, কোনো কিছুতেই হয়তো হাল ছেড়ে দেয়। তাই তোমার মুখ থেকেই শুনতে চাই, অবশ্যই গানেও শুনবো, কিন্তু তার আগে যাতে দর্শক যারা আছে একটু হলেও অনুপ্রাণিত হতে পারে। আসলে আপু, আপনারা জানেন যে সৃষ্টিকর্তা কখনো কাউকে যদি মন থেকে সে চাইতে পারে সেটা তাকে দেয়, আর এটাতে আমি বিশ্বাসী। কেন আমি বলি, আমি শফিউল বাদশা এর আগে অনেকবার অনেক রিয়েলিটি শোতে অডিশন দিয়েছি, আমি আরটিভির একটা রিয়েলিটি শোতেও ছিলাম, অনেক রিয়েলিটি শোতেই ট্রাই করেছিলাম। তো সেখান থেকে ছোটোবেলা থেকেই অনেকবার হেরে গেছে, হ্যাঁ আমি হারিয়ে গেছি, কিন্তু আমি সেটাকে কখনোই আমি এটা ভাবি নাই যে আমি হেরে গেছি তো আমি থেমে থাকবো না, এরকম ব্যাপার যে আমি থেমে যাব না বা আমি আমার গান ছেড়ে দিব না, গানের সাথেই ছিলাম। আর বিশেষ করে আমি যখন হেরে গেছি সেটা আমাকে আরও ইন্সপায়ার করেছে সামনে এগোনোর জন্য, আমাকে আরও গোছানোর জন্য। সো করোনা যে সময়টা ছিল আমি বলেছিলাম, তখন সেখানে আমি নিজেকে প্রিপেয়ার করি, বাউলিয়ানাতে অডিশন দেই, ভাগ্যবশত সেখানে প্রথম দিন আমার সিলেকশন না হলেও বাউলিয়ানা থেকে কল আসে তিন দিন আগে যে তুমি সিলেক্টেড হয়েছো। তো স্টেজে যেদিন ছিলাম আমি, বাউলিয়ানার মঞ্চে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিন মঞ্চকে বলেছিলাম যে তুমি আমাকে ধোকা দিও না, তুমি আমাকে এবার তোমার সাথে রাখো। তো আল্লাহ আমার সেই কথা শুনেছে। আর সবচেয়ে আমি বলবো, যারা হেরে যান ভাই, প্লিজ আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আর আপনার চেষ্টাটা চালিয়ে যান, আল্লাহ আপনাকে কখনোই নিরাশ করবে না। একদম তাই, পরিশ্রমীদেরকে আল্লাহ কখনোই নিরাশ করে না। ঠিক আছে, এবার পরের গানে চলে যাই। আসলে আপু কি গান করব, যে গান গাইছে এরপর তো আমি আর মানে ভাবতেই পারতেছি না, এত সুন্দর গাইছে, এত সুন্দর দেখতে, এর সামনে দাঁড়াইতেই আমার কেমন যেন লাগতেছে এখন। তো যাক, লাইভে যেহেতু আইসাই পড়ছি তার সাথে কিছু একটা তো গাইতে হবে, কিছু করার নাই। এটা কি ছিল, আমি তো দেখতে পাচ্ছি তুমি বেশ ভালোভাবেই ঢং মানে ক্লাস করে এসেছো। একদম ঠিক আপু, একদম ঠিক। আচ্ছা গানে যাচ্ছি, আমি এ পর্যায়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটি গান করছি। ঠিক আছে, যেহেতু তিনি একটি মুর্শিদি গান করলেন, তো আমিও এবার সেদিক থেকে এই গানটি করছি। ওরে সাফায়া তের কান দারি নূরে মাওলা, সাফায়া তের কান দারি নূরে মাওলা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি ওয়ালা, শাফায়াতের কান দারি নূরে মাওলা, আমার শাফায়াতের কান দারি নূরে মাওলা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি ওয়ালা। খোদারই খাস নূরে তৈয়ারি যিনি, শাহাদাতের বাণী তার মুখে শুনি, খোদার খাস নূরে তৈয়ারি যিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনি, তো ছাড়া কোনো মাবুদ নাই এক আল্লাহ, আরে তো ছাড়া কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি ওয়ালা।
বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরের ওই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরের ওই পুতুল, নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ, নবী নহে গোলাপ নহে পুতুল শুধুই নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবান, কেউ বা বলে নবীজি আমার সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা, ওরে নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা, সাফায়াতের কান্দারি নূরি মাওলা, সাফায়াতের কান্দারি নূরি মাওলা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা, 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 ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি নবীজি 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 নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসাধারণ, খুব ভালো লেগেছে আমার। তোমার গায়কি, তোমার আত্মবিশ্বাস এবং এই গানটা মানে মুর্শিদের গান, যে গানটার মধ্যে একটা পবিত্রতা আছে সেটা কিন্তু আমাদেরকে সবাইকেই ছুঁয়ে গিয়েছে। লিটা, তোমার কাছ থেকে শুনি একটু আগে, তোমার ভীষণ প্রশংসা করলো সে, কেমন লেগেছে তোমার গানটা? ভালোই ভালোই, চেষ্টা করেছে আর কি। ও আচ্ছা, তাকে দেখে সামনে তো নার্ভাস হয়ে যাচ্ছি, সে সামনে তাই নার্ভাস। আচ্ছা দেখি দর্শকরা কি বলে। হ্যাঁ, ও তো তুমি বলেছো ভালো, এই দর্শকরা কি বলে আমি সেটাও শুনি একটু। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, জয়পুর থেকে চকলেট বয় সুদন বলছিলাম। কেমন আছেন আপনি? জি, অনেক ভালো আছি, বাচ্চাকে বেত আরো ভালো আছি। বাহ, কেমন লাগলো বাচ্চার এই গানটা? বাচ্চা অনেক দূর চলে যাবে এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ ভাইয়া। আর আমি তো গানের পাগল, তো বাচ্চার গানও অনেক ভালো আছে। ভাইয়া তুমি অনেক ভালো করছো, ভাইয়ার কাছে রিকোয়েস্ট, কি সুন্দর এক গানের পাখি, আপু এবং ভাইয়া তোমরা দুজনে মিলে এই গানটি করবে আর কি। জি জি জি, আমরা চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন, করব ইনশাআল্লাহ। ধন্যবাদ কল করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথেই থাকবেন। আরো একটি ফোন এসেছে, ফোন নিতে চাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি পরিতোষ কর্মকার বলছিলাম পাবনা থেকে। জি বলুন, আপনি তো আমাদের একজন রেগুলার কলার, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আজকে? জি, রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক সব সময় ভালো এবং সব সময় ভালো চলেই থাকে, তো আমি গ্লোবাল টিভিকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিককে ধন্যবাদ। তিনটাই ছিল না ভাই?
তার মধ্যে মনে কিছু করার চেষ্টা করেছিলাম। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছে বসিয়া নয়নের জল মুছিয়া দিবে, আর সেই যে গেলে ফিরে আর এলে না, তোর মন পাইলাম না, আর পিড়িতের নাও শুকনা দিয়ে চলে। আচ্ছা আচ্ছা, আর আমি আপুর কাছে লিটা আপুর কাছে একটু কথা বলি। জি ভাইয়া বলেন। জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ জি আছি। আপুর কাছে আমার তিনটা গানের অনুরোধ থাকে। তিনটা? আচ্ছা বলেন। এটা হলো মিলনের সাত জাগে বন্ধু, আসিবে কি সে লগন মোর জীবনে। আচ্ছা। আর তুমি এত বছর পরে আইয়া, হ্যাঁ তারপর একটুখানি দেখা দিয়া, তোমার দুঃখিনী রে কান্দাইয়া, আর রূপ সাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলাম ওরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ফোন করবার জন্য, আমাদের সাথেই থাকবেন। তিনটা তিনটা করে গানের রিকোয়েস্ট, মানে সুন্দর। আমাদের আর গান নিয়ে ভাবতেই হবে না আজকে, আমরা গেয়ে যাব। আচ্ছা তাহলে আমরা পরের গানে চলে যাই না? আচ্ছা, এই পর্যায়ে যে গানটি করছি, আমার একটা কমপ্লেন আছে কিন্তু আপু। কি কমপ্লেন? সেই শুরু থেকে চেষ্টা করছি তার মন নেয়ার জন্য, কিন্তু সে কিন্তু দিচ্ছেই না। বুঝতেই পারো না দিবে কিভাবে, তো দেখি গানে গানে এবার বুঝাইতে পারি কিনা। ঠিক আছে, চেষ্টা করি, যদি বুঝে তাহলে তো ইজি হয়ে গেল, নাহলে আরো রাত্র ধরে বুঝাইতে হবে, আজকে বুঝাইয়াই যাইতে হবে। তার মানে ডুয়েট গান? হ্যাঁ, একটা ডুয়েট গান করছি, দিলো না দিলো না, মন তো দিবেই না, বুঝাইতে থাকেন না, জিমনে তাকায়, এত ধৈর্য কম হইলে চলে? ওরে আমি জারে বাসি ভালো, কাজলের সে কালো, আমি এতই কালো, এই কালো সেই কালো নয়, শুরুতেই বইলা দিল কালো, এই কালো তো সেই কালোই নয়। আরে আমি জারে বাসি ভালো, কাজলের সে কালো, সে তো প্রশ্নের উত্তর জানতে চাইছে আপু না? আচ্ছা পরের অন্তরাতে আমি এটা তাকে ধরায় দিব, কি কালো বলছি। আরে হয় না যে তার তুলনা, আচ্ছা আচ্ছা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না, নিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না, নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে আমি যারে বাসি ভালো, কাজলের সে কালো, ওরে আমি যারে বাসি ভালো, কাজলের সে কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো, আখি কালো, কাজল কালো, আরো কাজলের সে কালো কি বলতে নি কেউ পারো, আরে চুল কালো, আখি কালো, কাজল কালো, আরো কাজলের সে কালো কি বলতে কি কেউ পারো। ওরে আমি জারে বাসি ভালো, কাজলের সে কালো, ওরে আমি জারে বাসি ভালো, কাজলের সে কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না।
সাদা সাদা কাশফুল কাশফুলের যে সাদা বলো তো কোন ফুল আরে বক সাদা দুধ সাদা সাদা কাশফুল কাশফুলের যে সাদা বলো তো কোন ফুল আমার বন্ধুর প্রেমে ফুলের দাগা কাশফুলের সেও সাদা প্রেমের ফুলের দাগা কাশফুলের যে সাদা আমার ভাইকে বলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বলে আমি যারে বাসি ভালো কাজলের তে কালো রে পাশি ভালো আপু কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর লিটা সরকার জানা ছিল না কষ্ট চমৎকার খুব সুন্দর তোমরা গানের সাথে সাথে এত সুন্দর পারফর্ম করছো যে আমি না শুধু দর্শকরাও ভীষণ ভালোবাসছে আমাদের আজকের অনুষ্ঠান আমরা ডিজিটালি সেটার ভিউ দেখতে পাচ্ছি অনেক বেশি কমেন্টস অনেক সুন্দর সুন্দর আসছে সেই কমেন্টসগুলো আমি তোমাদের কাছ থেকে পৌঁছে দিব প্লাস হচ্ছে আমাদের দর্শক যারা তাদের ফোনগুলো তো নিবই আমরা কিন্তু এই মুহূর্তে আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি দর্শক আপনারা যারা দেখছেন রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক নিচ্ছে একটা ছোট্ট বিরতি কোথাও যাবে না আমাদের সাথে থাকবেন আপনি যে একটা বউ পাইছেন লাখ এক এরকম বউ হয় না বানাই নিতে হয় স্বামী ভক্ত বউ যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না তাহলে খুব ভালো হতো আর বউ তো দেখো না সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে ভালো লাগে না বোরিং সারপ্রাইজ একটু ফ্রেন্ডের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস ড্রিঙ্কস করলা একটু নাচানাচি করলা সারাদিন অফিস করো তো একটু এনজয়মেন্ট হবে ভালো লাগবে কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলো সামাই হলো গিয়া বিরাট বড় কইজালা মানুষ তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাব না ফুল কোর্স ডিনার যাব তো তো চুমু আরে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না এটা কি হয় বলো তুমি যদি বিয়ে না করো তাহলে কিন্তু আমি একদম সুইসাইড করব খাওয়া যায় না
ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কাল। ওকে কাল দেখা হচ্ছে। কিন্তু গল্পটা একটা ডাক পিউনের, একটা চিঠি, একটা মেল আর একটা পারবারের। কালকে দুপুরে বাসায় এসেন, তখন শুনবো না। ওই সময় কেন? আমাদের এখন ভুল সময় দেখা হয়েছে। এই জোর পেছন পেছন ছুটে চলা, আমার মনে হয় আমি আজীবন ওর পেছনে ভাবে ছুটতে পারব, কোনো ক্লান্তি লাগবে না। আরে শিমুল ভাই, আমি তো চিঠি এসে চিঠি আমার কে চিঠি লিখবে? সরি বললাম কেডা ভাই, একটা চিঠি আছে ভাই। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই আল্লাহকে কত বুঝতে হাত, সারাদিন মোবাইলের মধ্যে তুই ঢুইকা থাকো কি কর আমি জানি না। রোদ্দুর মাখা ঝলসানো দিন যখন সময় ঠমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা ফিজা হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা ফিজা ফিজা। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস কাচ্চি। রোস্ট কিন্তু করতে হবে, খাবার দাবারে কোনো সারাই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? কম খরচে বিয়ে, মানে আমরা ইলেকশনে দাঁড়াইছি, নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়ে একটা সাইন না, কুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান এত খোল লাগে কেন? হ্যাঁ তুমি কি করছিলি, তুই হিসাব করছিলি? গলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম ঠিক আছে ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লেখো? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে, তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলেছো? আমি তোর কি সর্বনাশ করছি? যাই হাত দিবে আমার। আমার জীবনের লাল বাতি জ্বালায় এখন কি কি বলতেছে?
স্পেশাল ফোর্স সিসিটিভি। সিসিটিভি মানে তুমি সারা দিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সব কিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ, সেরানা সেরানি। এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা আছে? দাঁড়ো, এখন তুমি কইরা ফেলো। এই বিয়ে সংসার আমার ভালো লাগে না, এসব আমি পড়বো না, এটি ফালন। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক, আমি শ্রাবণা তৌহিদা, আছি রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিকে, এবং আমার সাথে যারা ছিলেন তারাই আছেন। আমার সাথে আছেন শফিউল বাদশা এবং লিটা সরকার, দুজনকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এবং ওয়েলকাম করছি। আমরা ব্রেকে যাওয়ার আগে বলছিলাম যে দর্শকরা ভীষণ পছন্দ করছে তোমাদের গান, আর গানের মাঝখানে যে খুনসুটি সেটা মনে হয় বেশি উপভোগ্য করে ফেলছে তোমাদের প্রত্যেকটি গানের সাথে সাথে। কিছু কমেন্টস আমি তোমাদেরকে পড়ে শোনাতে চাই। যারা আমাদের সাথে হচ্ছে অনলাইনে, ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি দেখছে, তারা আবার কমেন্টসও করছে। এমডি তৌকির আহমেদ বলেছেন যে অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে, ফোন দেওয়া ট্রাই করছেন, তিনি পাচ্ছেন না, পেয়ে যাবেন, ট্রাই করতে থাকুন। নাজবুল ইসলাম হৃদয়, অনেক অনেক ভালোবাসা দুজনের জন্যই, একটু বেশি ভালোবাসা শফিউল বাদশা তোমার জন্য, এবং অনেক অনেক লাভ সাইন দিয়েছেন তিনি তোমার জন্য। তারপরে মনি সওদাগর বলেছেন এবছরের সেরা পারফরমেন্স গ্লোবাল টেলিভিশনের। বাহ বাহ বাহ, সো গ্লোবাল টেলিভিশনের জন্য একটা বিগ ক্লাপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে তোমাদের গান ভীষণ ভালো লাগছে এটা সবাই বলছে, তার মধ্য থেকে গানের রিকোয়েস্টও আছে। গানের রিকোয়েস্ট যিনি করেছেন তিনি হচ্ছে এমডি সুরুজ, তিনি বলেছেন কি সুন্দর এক গানের পাখি, গানটার জন্য রিকোয়েস্ট। আর হ্যাঁ, আরও একটা গানের রিকোয়েস্ট আছে জাকির খান, তিনি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন, অনুষ্ঠান অনেক ভালো হচ্ছে সেটাই বলেছেন। আমরা তাহলে এবার ডুয়েট একটা গান শুনি না? হ্যাঁ শুনতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডুয়েট গান কী করা যায়? ও আচ্ছা আচ্ছা আপু, শুরু থেকে সে আমাকে বলছে যে পরীক্ষা দিতে হবে বা পারছি না, আমি আমি পারছি না তার মন জোগাড় করতে বা তাকে আমার প্রতি টানতে। আচ্ছা আমি কিন্তু অলরেডি একটা দিক থেকে তাকে অনেক ভালোবাসা দিয়ে ফেলছি, কিভাবে বলি? কিভাবে? আজকে কিবার ফ্রাইডে, আজকে আমাদের গ্লোবাল মিউজিকের নাইট, সো আজকে আমরা যখন বাসা থেকে বের হই সারাটা রোড বৃষ্টিতে কি যে একটা অবস্থা ছিল সেটা বলার মতো না। আচ্ছা এটা গেল। দ্বিতীয়ত যেই আমি একটু কাছাকাছি আসি আমার গাড়ির টায়ার গেল পাঞ্চার। তো গাড়ির টায়ার পাঞ্চার, বৃষ্টি হচ্ছে, শুটিং ক্যান্সেল, এত কিছু করে এই লিটা সরকারের জন্যই তো ছুটে আসা নাকি বলেন? তাই নাকি? আমাদের জন্য না, অবশ্যই সবার জন্য, কিন্তু বেসিক্যালি তো মানে আমি বুঝলাম না ইমরান ভাই কি ওখান থেকে কি করছে এই কথা শোনার পরে, শুধু লিটা সরকারের জন্য এসেছে, এটা বাকিরা কি প্রতিবাদ করছে না কেন? আল্লাহ না, এরকম না ব্যাপারটা, যেমন ইমরান ভাই তো আমাদেরকে ইনভাইট করেছে, কিন্তু আমার তো তার প্রতি আজকে একটা আকর্ষণ ছিল যে তার সাথে দেখা হবে। তো এত কষ্ট করে আসলাম, আসার পর থেকে শুনতেই হচ্ছে যে আমি তাকে ভালোবাসা দিতে পারতেছি না, আমাকে অনেক চেষ্টা করতে হবে। তো এখন যে গানটি করব, গানে গানে একটু চেষ্টা করে দেখি যে তার মনটা পাওয়া যায় কিনা। চলো আপনাকে একটু বৃষ্টির দেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাহ চমৎকার। আরে বৃষ্টি পড়ে টিপ টিপ, আজ ভিজব চলো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, ওরে কাছে আসার দিন আজ কাছে আসো না। টিপ টিপ
করে টিপ টিপ আজ ভিজব চলো না, আরে বৃষ্টি পরে টিপ টিপ আজ ভিজব চলো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, আর কাছে আসার দিন আর কাছে আসো না। কি মনে হয় এত সুন্দর একজন লিটা সরকারকে যদি পাই তাহলে কি আমি ছেড়ে দিতে পারি? শ্রাবণ আপু কি বলেন? তোমার জন্য জীবন বাজি ধরতেও পারি, ভালোবেসে তোমার জন্য মরতেও পারি, সত্যি করে বলো আমায় ভুলা যাইব না, আরে সত্যি সত্যি বলছি তোমায় ভুলা যাব না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, ভালোবাসা জন্মাইছে। আমার রানী হন তাহলে কি হবে জানেন? কি হবে? আমি তোমার মনের রাজা, তুমি আমার রানী, রাষ্ট্র হয়ে যাবে মোদের প্রেম কাহিনী। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, সত্যি করে বলো আমায় ভালো কি বা শুনি। একই সাথে চলবো আমরা দুইজনা, মাথায় হাত দিয়ে বলো আমায় ছাইড়া যাইব না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, এই কাছে আসার দিন আজ কাছে আসো না, বৃষ্টি পড়ে টিপ টিপ বৃষ্টি বৃষ্টি, তারপর কি চলো না, তার মানে মনে ভিজার ইচ্ছা কিন্তু চলে আসছে আপু অলরেডি। বৃষ্টি পরে টিপ টিপ আজ ভিজব চলো না, এই বৃষ্টি পরে টিপ টিপ ভিজব চলো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, এই কাছে আসার দিন আজ কাছে আসো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, এই কাছে আসার দিন আজ কাছে আসো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, কাছে আসার দিন আজ কাছে আসো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, কাছে আসার না, আরে একটু কাছে আসো না, কাছে আসো না। বাহ, আমি অন্তত খুব খুশি, কেন বলো তো? তোমাদের মানে ঝগড়া বিবাদ একটু মিটমাট হলো, ভালোবাসা তৈরি হলো, আর যেহেতু বৃষ্টির গান বললে আমার তো বৃষ্টি ভীষণ পছন্দ। তবে আমি কিন্তু কম চালাক নই, সেটা বোঝা গিয়েছে, পামপুটি দিয়ে কিন্তু অলরেডি মন নিয়ে নিছি।
যুদ্ধে জয়ী হওয়ার আগে যদি তুমি মনে করো জয়ী হয়ে গিয়েছো তাহলে তোমার তাহলে হবে না, আরো কষ্ট সামনে আরো অনেক। হ্যাঁ, ওই যে কচ্ছপ আর খরগোশের গল্পের মতো হয়েছে। মেয়েদের মন কষ্ট শক্ত ঠিক আছে, কিন্তু এত শক্ত সেটা জানতাম না লিটা সরকারকে না দেখলে। বাহ, নামটার মধ্যেই তো একটা লিটা লিটা মানে শক্ত শক্ত ভাব আছে, লটকে লটকে আছে আমার সাথে এমন। যাই হোক, আমার যেমন অনেক ভালো লাগছে, আসলে দর্শকদের কতটুকু ভালো লাগছে তার প্রমাণ কিন্তু আমরা আমাদের ডিজিটালি পাচ্ছি। ওখানে অনেক ভিউজ, কমেন্টস এবং দু একটা কমেন্টস মানে যদি আমি পড়ে শোনাই তোমাদেরও ভীষণ ভালো লাগবে। অবশ্যই অবশ্যই। যেমন পারভেজ মোশাররফ, তিনি বলেছেন আজকের অনুষ্ঠান অনেক অনেক ভালো লাগছে, চমৎকার হচ্ছে সব কিছুই। মনীষ সওদাগর বলেছেন অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, একদমই লাইন পাচ্ছি না, চেষ্টা করেই যাচ্ছি, চেষ্টা করতেই থাকুন, পেয়ে যাবেন। এমডি ফরিদুল ইসলাম, তিনি বলেছেন থ্যাংকস ভাইয়া ও আপু, দুজনের গানই ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। মনীষ সওদাগর আরও একটা কথা বলেছেন, এত সুন্দর একটি আয়োজন করবার জন্য গ্লোবাল টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ, একটু প্রশংসা আমারও করেছে, সুন্দর সঞ্চালনায় আরও ভালো লাগছে এই অনুষ্ঠানটা, সেজন্য আমাকেও ধন্যবাদ দিয়েছে। থ্যাংক ইউ মনীষ সওদাগর, অনেক ধন্যবাদ আপনাকেও, আর আমাদের সাথেই থাকবেন অবশ্যই। একটা মায়ের গান শুনতে চেয়েছেন তিনি তোমাদের যে কোনো একজনের কাছ থেকে, তো আমার মনে হয় যে মায়ের গানটা তোমরা, আরও তো অনেকগুলো গান বাকি আছে, একটা গান হয়তো বা করে দিতে পারো, মাকে আমরা সবাই ভালোবাসি। আরেকজন বলেছেন কি জানে সুমন, তিনি বলেছেন চমৎকার কম্পোজিশন এবার কিন্তু আমাদের মিউজিশিয়ানসদের জন্য এই এসএমএসটা। তিনি বলেছেন অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে আমাদের সকল মিউজিশিয়ান অসম্ভব সুন্দর বাজাচ্ছে, সো আমাদের মিউজিশিয়ানসদের জন্য একটা ক্ল্যাপ। ওকে, সো এরকম কমেন্টসগুলো পড়লে না তখন ভালোই লাগে যে আমরা এত কষ্ট করে অনুষ্ঠান করি আর তোমরা তো খুব সুন্দর করে প্রত্যেকটি গানে খুনসুটি বলো, এটা হয়তো আমাদের পারফরমেন্সেরই একটা পার্ট, সেটা মনে হয় দর্শকরা আরও বেশি। আসলে আমরা তো পারফরমেন্স করি, কিন্তু আসলে অ্যাকচুয়াল যদি আমরা ভাবি, আমরা তো আর খালি গলায় গান গাইলে গান ভালো লাগবে না, আমাদের গানটাকে উঠিয়ে দিচ্ছেন তারা, তার মানে আমরা কিন্তু কিছু না, তারা আমাদেরকে যেভাবে সাজাচ্ছেন আমরা সেভাবেই সাজতেছি। তো সেখান থেকে সেলুট আমার বড় বড় ভাই, আমার চাচাদের, আসলে বিশেষ করে আমরা অনেক লাকি যে আমরা আসলে শুরু তো সবেমাত্রই হলো, সেই শুরুতেই বাংলাদেশের এত সিনিয়র সিনিয়র মোস্ট অফ সিনিয়র মিউজিশিয়ানসদের সাথে দাঁড়িয়ে গান করতে পারছি, এটাই আসলে আমাদের জন্য বিশেষ করে অনেক বড় একটি পাওয়া। সো সেখান থেকে আমাদের নোঙ্গর ব্যান্ডের প্রতি আমার সালাম, ভালোবাসা। বাহ, নোঙ্গর ব্যান্ডের কথা বললে অবশ্য আমার আরেকজনের কথা মনে পড়ে। কে সে এখনো বুঝু নাই, যাই হোক, তাকেও আমরা পাবো কোনো এক সময়। একজন দর্শক লাইনে আছে, তার সাথে কথা বলতে চাই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি তাওহিদ বলছি, কেরানীগঞ্জ মডেল টাউন থেকে। তাওহিদ? ওকে। জি, আমি তো তৌহিদা, ঠিক আছে। কার সাথে? বাদশা ভাইয়ের সাথে। বাদশা ভাইয়ের ভক্ত তিনি, তৌহিদ ফোন করেছে, তৌহিদাকে কথা বলবে বাদশার সাথে। ও সুন্দর সুন্দর। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, আজকে তো তালা লাগানোর দিন ছিল না, তারপর বলছেন আমরা চেষ্টা করবো, আজকে তো তালা খুলতে চাইতেছি আমি, তাহলে তো আজকে খোলার চেষ্টা চলতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি লাগাইতে বলছেন, দেখি কি করি, আগে খুললে নি, শেষে আবার চিন্তা করে লাগাই দিও যাতে কেউ নজর না দেয়। থ্যাংক ইউ ফোন করবার জন্য। তাহলে এবার আমরা চলে যাই গানে। হ্যাঁ, এই পর্যায়ে আমি যে গানটি করছি রমেশ শীলের লেখা একটি গান, সহেনা সহেনা জ্বালা পরানে, যেহেতু জ্বালা শুরু থেকেই পোহাতে হচ্ছে, তো গানে গানে আর একটু জ্বালা তাকে শেয়ার করি। আমার বন্ধু যে এলো না,
মনের দুঃখ গেল না আরে বন্ধু যে এলো না আমার মনের দুঃখ গেল না সহে না জ্বালা পোড়ানি আশা দর্শক পাবো ভালোবাসা কোন মানুষ পেয়েছি তার চরণে মনে করি আশা পাবো ভালোবাসা মন প্রাণ পেয়েছি তার চরণে কোলেতে দিয়া কালি মাথায় কলঙ্কের ডালি কোলেতে দিয়া কালি মাথায় কলঙ্কের ডালি হাতে তুলে নিলাম তার কারণে সহেনা সহেনা জ্বালা পোড়ানি সহেনা সহেনা জ্বালা পোড়ানি মেরো ঘুমটা দিয়া বদন ঢাকিয়া আসা যাওয়া করে বন্ধু অতি গোপনে মিমের ঘুমটা দিয়া বদন ঢাকিয়া আসা যাওয়া করে বন্ধু অতি গোপনে অধরা মধুর হাসি নাম ধরে বাজায় বাঁশি অধরা মধুর হাসি নাম ধরে বাজায় বাঁশি বিনামূল্যে কেনা দাসী হলাম চরণে সহেনা সহেনা জ্বালা পোড়ানি সহেনা সহেনা জ্বালা পোড়ানি চাতুরি জানে কত মেঘের বিজলির মতো উকি দিয়া চলে যায় ধরি কেমনে চাতুরি জানে কত মেঘের বিজলির মতো উকি দিয়া চলে যায় ধরি কেমনে রমেশ কয়েশকের জোর সে ধরিবে মন চোর রমেশ কয় যার এসকের জোর সে ধরিবে মন চোর অধরারে ধরিতে পারে গজনে সহেনা সহেনা জ্বালা পোড়ানি সহেনা সহেনা জ্বালা পোড়ানি সহেনা সহেনা জ্বালা পোড়ানি
না সহে না জ্বালা পরানে সহে না সহে না জ্বালা পরানে বন্ধু যে এলো না মনের দুঃখ গেল না বন্ধু যে এলো না মনের দুঃখ গেল না সহে না জ্বালা পরানে 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 আরে লিটা সরকারের জ্বালা সহে না আমার পরানে খুব সুন্দর খুবই সুন্দর লিটা সরকারের জ্বালা যে তোমার সহে না এটার প্রতিত্তরে লিটা সরকার কি বলতে চায় আমি সেটা গানে গানে শুনতে চাই লিটা এই গানের অ্যান্সার করো গানে হ্যাঁ অবশ্যই এই গানের অ্যান্সার তো করতেই হবে ঠিক আছে কোন গানটা আচ্ছা এখন যে গানটি করছি এই গানের জবাব ওকে গানের নাম বলবো না গানে গানে জবাব হবে হ্যাঁ হ্যাঁ খুব কষ্টে দুঃখে বলল সহে না জ্বালা পরানে আচ্ছা যে মনের ভাষা না বুঝে সে কি বুঝবে সে কি প্রেম বুঝবে তার তো জ্বালাই শ্রেয় আচ্ছা দেখি সে কি আসলে বলতে চায় জ্বালাটা তার কই এটা আগে দেখি তারপরে আমি বলবো নে কি ঠিক আছে একদম অবুঝ পাগল এমন অবুঝ লোকের শোনে লো এমন পাগল শোনে লো প্রেম করে মন ফুল গেল
কৃষ্ণায়া রাছালো কৃষ্ণায়া রাছা তোরা কেউ কখনো কারো কথায় কৃষ্ণায়া রাছালো কৃষ্ণায়া রাছা ওরে কপালে ঘটবে দুর্দশা কপালে ঘটবে দুর্দশা লাগবে কালীর ঘষালো চেষ্টা করতাছো পরে টপ হয়ে যাইব টপ টিতা টপটা কে তৈরি করে সেটাই দেখব প্রথম প্রথম মধুর লাগে প্রেম টক লাগে তারপরে লো টক লাগে তারপরে প্রথম প্রথম মধুর লাগে প্রেম টক লাগে তারপরে লো টক লাগে তারপরে তাই দেখিয়া হাসান মতি বৈশায় আছে ঘরে গো প্রেম করে মোর ফুল গেল এমন বুঝল কে শোনে লয়া মন পাশাহানের শোনে লো প্রেম করে মোর ফুল গেল যাক সাবর্ণবু আগেই বলি মোটামুটি গানের মধ্যে কম কিছু বলে নাই অবুজ পাশান পাগল ভাগ্যবলা ছাগল টাগল বলে নাই তো সেখান থেকে এখন তো একটু ডুয়েট গান করব যে মনের ভাষা বোঝে না তাকে কি বলবো এরপরে তাকে আমি তার এই গানের জবাবটা দিব ঠিক আছে প্রথম দেখা এখন পর্যন্ত ভালো করে কথাই হইল না এই প্রেমের প্রস্তাব দিয়ে ফেলাইছে আবার পিছনে পিছনে ঘুরতেছে আবার লিটা নাকি লটকে রাখছে আবার নাকি বলতেছে যে সহেনা সহেনা জ্বালা পড়ানে মানে ওই যে এক মিনিটের ফেসবুকের প্রেম আছে না যে এই যে অ্যাড হইল প্রেম করলো ব্লক আসলে যেটা হয় সেটা অল্পতেই হয় নাহলে তো আয়ুব নবীর মতো ১২ বছর বর্ষি বাইতে হইব তাহলে আমার জন্ম হইলো ৬০ বছরের আমি ১২ বছর যদি এর পাইতেই যাই তাইলে আর কেমনে হবে ওইটাই আসল প্রেম তো যেখান থেকে হইলো যে অল্পতে হইলেই ভালো কারণ সময় অল্প বেশি সময় নাই আচ্ছা তুমি কি সময় চিন্তা করে করে প্রেম করো নাকি না প্রেম করো একদম ঠিক সময় একটা একটা চিন্তা থাকবেই না না ঠিক আছে আমি বুঝতে পেরেছি ভার্চুয়াল প্রেমের কথা বলছো রাইট এটা কিন্তু আমার সাথে অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে না আমি খালি ওর পক্ষ নিচ্ছি এখন দেখো এতগুলো ছেলে এখানে আছে একটা মেয়ে তাকে তুমি সেই শুরু থেকে এত 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 কিছু তো ওটার মানে আমি তো অবশ্যই তার একটা মেয়ে বলতে ওকে বুঝাচ্ছি যে ওর পাশে তো আমি থাকবো ছেলে এতগুলো আছে মাইক্রোফোন কিন্তু আপনার হাতেই আছে লাভ নাই ১০০ জন থাকলেও তো লাভ নাই একটা দুইটা আরো আছে দর্শককে শোনাচ্ছেন আপনি আমরা ১০০ জন থাকলেও কি হবে যেটা আমার কাছে সত্য প্রেম সেটাই আমি সাপোর্ট করব ঠিক আছে যাই গানে চলে যাই তোমাদের এই যে খুনসুটি আমার কি বলবো ওই ছোটবেলায়
মানে আমি শুনেছি যে পালা গানের কথা সেটা মনে পড়ছে বারবার যদি দেখি নেই কখনো আজকে ওই একটা ফিল পাচ্ছি আমি পালা গান পালা গান তো এই খুনসুটি চলতেই থাকুক আমি আরো কি বলবো আগুন ঢেলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এই পর্যায়ে যেখানে এ পর্যায়ে যে গানটি করছি শ্রদ্ধেয় রাধারমণ দত্তের এই মাসেই তার জন্মবার্ষিকী ছিল তো আজকে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম হচ্ছে আমরাও যেহেতু গ্লোবাল টিভির সাথে আছি আমরা তাকে উদ্দেশ্য করে এই গানটি করছি ঠিক আছে বিচার নাই গলে যাইও না গোড়ায় জলে যাইও না গোড়ায় আজ কাইলে আর জলে যাওয়ার জাতির বিচার না মায়ের পিন্দন যেমন তেমন
মতিরাধিকার বৃন্দ কৃষ্ণ নীলাম্বরী গজলে যাইও না গো রাই, গজলে যাইও না গো রাই, আজকালি আর জলে যাওয়ার জাতির বিচার নাই। কালার লাগি হইছে পাগল, আমার লাগি হইছে পাগল, কে হইছে পাগল, খালি গান গেলে হবে, বিনোদিনী রাই গজলে যাইও না গো রাই, গজলে যাইও না গো রাই, আজকালি আর জলে যাওয়ার জাতির বিচার নাই। আজকালিয়ার জলে যাওয়ার জাতির বিচার নাই, গজলে যাইও না গো রাই, গজলে যাইও না গো রাই, আজকালিয়ার জলে যাওয়ার জাতির বিচার নাই, জলে যাইও না গো রাই, জলে যাইও না গো রাই, আজকালিয়ার জলে যাওয়ার জাতির বিচার নাই, জলে যাইও না গো রাই। জলে যাওয়া এই জাতের বিচার Josh. Thank you, Appu. Both of you are fantastic. Very good. মানে আমার খুব ভালো লাগছে যে আমিও খুব এনজয় করছি প্রত্যেকটা গানে। আবারও বলি, তোমাদের খুনসুটি প্রত্যেকটা গানে আলাদা করে মাত্রা যোগ করছে। এই গানটার পরে আমাকে ছোট্ট একটা ব্রেক নিতে হচ্ছে। হোপফুলি দর্শক, ছোট্ট একটা ব্রেক নিব রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিকে। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন। মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগিয়ে দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় করে রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম ঠিক আছে, ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লেখো? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে, তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলেছো? হ্যাঁ, আমি তোর কি সর্বনাশ করছি? যাই, হাত দিবে না। দেখছেন দেখছেন কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা হয়েছে, এখন তুমি পড়া ফেলো। এই বিয়ে সংসার আমার ভালো লাগে না, এই সব আমি পড়বো না, এটি ফালন। ও মা গো মা, হাই দেখি কুল্লা, ওই ছেলের আমি ত্যায্য করুন, ত্যায্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসার ঘরে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিব। এখন তো বাসা থেকে পালা যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবার চলে যাব।
ঠিক হইতেছে নাকি Recharge yourself. Feel now. Uralda. আপনি যে একটা বউ পাইছেন লাখ এক এরকম বউ হয় না বানাই নিতে হয় স্বামী ভক্ত বউ যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না তাহলে খুব ভালো হতো আর বউ তো দেখো না সব সময় ওকে তোয়াজ করে কথা বলে ভালো লাগে না বোরিং মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না এটা কি হয় বলো তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব এই সময় চকো বাইট কি করব বলো খুব খেতে ইচ্ছে করছিল তো খাও আরে না জানোই তো চকো বাইট শেয়ার না করে খাওয়া যায় না ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস শেয়ার না করে খাওয়া অসম্ভব আরে প্লিজ যাও এটা রয়ে গেল তো কাল ওকে কাল দেখা হচ্ছে কিন্তু গলগটে একটা ডাক পিউনিল একটা চিঠি একটা মেল আর একটা পারবারের আমার মনে হয় আমি আজীবন ওর পেছনে ভাবে ছুটতে পারবো কোনো ক্লান্তি লাগবে না আরে শিমুল ভাই নামে তো চিঠি এসে চিঠি আমার একটা চিঠি লিখবে আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিকে আমি শ্রাবণ তৌহিদা এবং আমার সাথে আছেন শফিউল বাদশা লিটা সরকার দুজনের কি এখন প্রেম ভালোবাসা তো হয়েই গেল তাই না আমার তো একটু আগে মনে হচ্ছিল যে শফিউল বলছিল লাভ এট ফার্স্ট সাইট আর লিটা তুমি বলছিলে যে তোমার সময় লাগবে তাই না তাহলে তাকে একটু লোভ দেখাই আসলে আমার প্রেমের যে ধারাটা সেটা শেয়ার করি গানে গানে যদিও তারও গাইতে হবে আমার সাথে আমি লোভে পড়বো না দেখা যাক কি হয় দেখা যাক এত সহজে সে লোভে পড়বে না মেয়েদের মন বোঝা বড় দায় মেয়েদের মন অনেক ভালো ছেলেদের চাইতে
থ্যাংক ইউ মিস বাবাই। আচ্ছা, এই পর্যায়ে আমরা যেখানটি করছি, একবার পাইলে জড়াইয়া ধরতাম, চেষ্টা করছি, দুলালের লেখা একটি গান, কবি দুলালের, চেষ্টা করছি। ঠিক আছে। রেণু সরকারের গান। গানটি লিখেছেন শ্রদ্ধেয় রানু সরকার। আমার মনে যত কথা কইতাম তারে খুলে, হায় রে আমার মনে যত কথা কইতাম তারে খুলে, একবার পাইলে কি করতে জড়াইয়া ধরতাম ধুয়ার গলে। কেন, দোষ আছে নাকি? দোষ আছে নাকি? আমি তো ভয় পেয়ে গেছি। আমার মনের যত দুঃখ কইতাম তোমায় খুলে, আমার মনের যত দুঃখ কইলা কইতাম তারে একবার পাইলে। আমি বলবো না, আমি বলবো না, তাহলে আমারই তো ধরতে হবে, রাইট? একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে, একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে। নিদ্রা যাইতাম নিশীত নিরলে, হায় হায়, এক বালিশে নিদ্রায় যাইতাম নিশীত নিরলে, আমার বুড়ারে দায় জুড়াইতাম শীত বসন্তের কানে। আচ্ছা, তোর আপু শ্রাবণ আপু এবার দেখেন, সে কিন্তু স্বীকার করছে, পোড়া হৃদয় জুড়াইত শীত বসন্ত কালে, জুড়াইতাম। আচ্ছা, আচ্ছা জুড়াইতাম মানে আগে ছিল, তাইলে তাইলে কি সে আমার এক্স হিসেবে আজকে এখানে আসছে নাকি? ও তাম, তার মানে সে ফিউচারে আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে শীত তো আসে, শীত যেহেতু আসে তাইলে এখনই তো কিছু একটা করে নিলে ভালো হয়, তাই না? আমার পোড়া হৃদয় জুড়াই তাম শীত বসন্ত কালে, গোছল করানোর কথা বলছে, এই জায়গাটা আমার কেমন চিৎকার করে বলতে মনে চাইতেছে, তাহলে একটু চিৎকার করে বলি। গোছল করাইতাম তারে কুসুম গরম জলে, হায় হায়, গোছল করাইতাম তোমায় কুসুম গরম জলে। পরেরটাও আপনিই বলেন, এত ভালোবাসা তো আবার দিতে পারবো না, কিছু কিছু দেওয়া নেওয়া করতে হবে, তাহলে আপনার তো যাওয়া দরকার এবার। আচ্ছা ঠিক আছে, পরেটা তার জন্য আমি যাচ্ছি। আমার রাঙা চরণ মুছাইতাম আমার কালো চুলে, ও তার রাঙা চরণ মুছাইতাম আমার কালো চুলে, একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে,
সুন্দর খিলি বানাই দিতাম বন্ধুর মুখে তুলে হায় হায় পায়ের খিলি বানাই দিতাম বন্ধুর মুখে তুলে ঠোঁটরাঙাইয়া কইত কথা বৈশায় আমার গোলে ঠোঁটরাঙাইয়া কইত কথা বৈশায় আমার গোল একবার পাইলে জড়াইয়া ধরতা বন্ধু আর গলে একবার পাইলে পরাণে পরাণ মিশায়া রাখিতাম দুলালে ওরে নাইচা নাইচা গান শুনাইতাম রানু সরকার বলে ওরে নাইচা নাইচা গান শুনাইতাম রানু সরকার বলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর বলে একবার পাইলে জড়াইয়া ধরতাম আমার মনে যত কথা খুইলা কইতাম তারে ওরে আমার মনে যত কথা খুইলা কইতাম তারে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে আচ্ছা জড়াই ধরতে না পারলেও হাত কিন্তু ধরেই ফেলেছে ডান্সও করে ফেলছে শুধু হাত কেন নজর ভালো না তার মানে আমার চোখে জাদু আছে করে ফেলে ও তো বলছে যে ওর চোখে জাদু আছে স্বভাবও ভালো না হ্যাঁ প্রথম দেখায় প্রেমে পড়া তারপর জড়াই ধরতে চাওয়া তারপর আবার হাত ধরেও ফেলা ডান্স করা মানে আমি বুঝলাম না দেখি তো দর্শক কি বলেন দর্শক মানে তোমাকে কি প্রেমিক পুরুষ হিসেবে কতটুকু ফোন পাননি আপনার জন্য আমি হচ্ছি লাকি দুষ্টামি করছি আপনার সাথে ভয় পেয়ে গেছি আমি একটা গান আর কি রিকোয়েস্ট করছিলাম আর কি আমি ওই গানটা যে আগে কি সুন্দর দিন কাটাইতাম এই একটা গান আর হচ্ছে যে আর যে কার কাছে কার কাছে ভাইয়ের বড় একটা গান আছে না কোনটা কোনটা এই যে ভাই ভাই গাইবো আগে কি সুন্দর দিন কাটাইতাম ও আচ্ছা সফিল তোমার কাছে জি চেষ্টা করব ভাইয়া অবশ্যই আর আপনি লিটার সাথে কথা বলবেন না গান গায় না আপু আপনি একটু ভলিউমটা মিউট করেন না প্লিজ ভাবি হবে একটা গান এই যে দেওর বাইর বড় কথা বলছি না বুঝলাম না ঠিক আপনি আপনার টিভির ভলিউমটা একটু মিউট করে আমাদের সাথে কথা বলবেন দেওরা দেওরা আচ্ছা দেবর ভাবির গান বলতে তো দেওরাকেই বুঝিয়েছে আর তোমাদের খুনসুটি দেখে এই গানটা মনে হয় আমারও শুনতে ইচ্ছে হচ্ছে কিন্তু চলতেছে তো প্রেম এখন দেওরা লাস্টে 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 এটা দিয়ে আমরা এন্ড করে দিব ফিলটাই তো নষ্ট হয়ে যাবে সো দর্শক আপনি বরিশাল থেকে ফোন করেছিলেন অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আর একজন দর্শক আছেন হ্যালো কে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন জি আমি সফিউল বাসার সাথে কথা বলতে চাইছি কে নামটা বলা যাবে জি আমার নাম হৃদয় জি আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ
সবাইকে আমার সালাম দিবেন যারা আছে আপনার সাথে আশেপাশে বসে। মানে অসাধারণ। জি ভাই। গানের রিকোয়েস্ট? হ্যাঁ হ্যাঁ গানের রিকোয়েস্ট আছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনছি। হ্যাঁ ভাইয়া ওই গানটা গাও। সোনা বন্ধু আছি তাহলে কি আমরা রিকোয়েস্টে গানে যাই নাকি? গান যাচ্ছে। বেদনা জমা হয়েছে তার জন্যে, সেই গানটি দিয়ে তার প্রতি একটু বেদনা প্রকাশ করি, দেখি সে বুঝে কিনা। বুঝিলে বুঝিতি রে সে, বুঝিলে বুঝিতি রে সে, আমার মনের বেদনা সে, আমার মনের বেদনা। তুমি লীলা বোঝো মন বোঝো না রে, শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না, বুঝিলে বুঝিতি রে শ্যাম, বুঝিলে বুঝিতি রে শ্যাম, আমার মনের বেদনা সে, আমার মনের বেদনা, শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না, শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না। নিজেও কেমনে ভুলো তোমার শোনে কুঞ্জবনে, কি কথা ছিল আমার কি কথা ছিল, ভাই পরকে ভুলাইতে পারো নিজেও কেমনে ভুলো তোমার শোনে কোন জবনে, সে কি কথা ছিল আমার কি কথা ছিল, আশা দিয়া নৈরাশ করা আমায়, আশা দিয়া নৈরাশ করা, তুই বন্ধু আর সাজে না সে, তুই বন্ধু আর সাজে না, শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না রে, শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না।
সুরে সুরে চাহিয়াই আমার অন্তরে বলেছিলে ভুলিবে না সে এ জীবন গেলে আমার জীবন গেলে মিষ্টি বাঁশির সুরে সুরে চাহিয়াই আমার অন্তরে বলেছিলে ভুলিবে না সে এ জীবন গেলে আমার জীবন গেলে তোমার প্রেমে মন মজাইয়া তোমার প্রেমে মন মজাইয়া মিছে রাধা হব না সে শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না বুঝিলে বুঝিতি রে শ্যাম বুঝিলে বুঝিতি রে শ্যাম আমার মনের বেদনা শ্যাম আমার মনের বেদনা শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম তুমি লীলা বোঝো চমৎকার, খুবই চমৎকার। এই গানটা তো একটু কষ্টের গান, সেই কষ্টের উত্তরস্বরূপ লিটা কি বলে সেটা শুনবো। একজন দর্শক লাইনে আছেন তার ফোনটি নিয়ে। হ্যালো, 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 ওয়ালাইকুম সালাম, কে বলছেন? কেমন লাগছে? আমি বুঝতে পারিনি গানটা, আরেকবার রিকোয়েস্ট করবেন। কার কাছে রিকোয়েস্ট করছেন? দিল কি দয়া হয় না বাদশার কাছে? জি, ওকে, থ্যাংক ইউ। আরো একটা ফোন নিব। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি সুমি বলছি, খুলনা থেকে। সুমি, খুলনা থেকে কার সাথে কথা বলবেন? ওই ভাইয়ের কাছে একটা গানের অনুরোধ আছে। জি আপু, বলেন। জি, জীবন মানেই তো যন্ত্রণা। বাহ বাহ, খুব সুন্দর গান। জি, শেষে তো অবশ্যই সে অনেক যন্ত্রণা দিবে। আপনার গানটা আমি নোট করে রাখলাম, অবশ্যই চেষ্টা করব যন্ত্রণা বোঝানোর জন্য। থ্যাঙ্কস ফর কলিং। আরো একটা ফোন নিব। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি রিতা আপু কাছে একটা গান রিকোয়েস্ট ছিল। লিটা আপু থেকে বলছি, জার্মি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু, আপনার কাছে আমার একটা গান রিকোয়েস্ট। হ্যাঁ, গানটা? আমি আমি বুঝি তোমার চোখে দেখতে লাগে কালা। আচ্ছা, আমাদের সাথেই থাকুন, আমি চেষ্টা করব।
থ্যাংক ইউ ফোন করবার জন্য। আমরা কি গানে চলে যাবো লিটা নাকি? হ্যাঁ অবশ্যই, কেন না, যা যা বলে গেল পানিশমেন্ট তো করতে হবে না, এমন কিছু। হ্যাঁ তুমি লীলা বুঝো মন বুঝো না, আমি নাকি মন বুঝি না, আবার ইয়া আমি নাকি আশা দিয়া নৈরাশ করছি, আরো অনেক মানে আমার প্রতি অনেক অভিযোগ। আচ্ছা শুনো, ছেলেরা শুধু মেয়েরা শুধু ইয়া করে না, কি যেন বলে, লীলা ছলনা করে না, ছেলেরা মেয়েদের চাইতে এখনের যুগে বেশি ছলনা করে, তো সেদিকে লক্ষ্য রেখে আমার এই গানটা ভালো করে একটু কানে ঢুকে শুইনো। দেখি কি বলতে চায় আমাদের লীলা সরকার। Bye.
ফলাইলো প্যাচে, চিরার দরে হীরা বন্ধু আমার কাজে ব্যাচে। যেই বন্ধু ছিল আমার সাথে রাজার ধন, আমি ছিলাম বন্ধুর কাছে কত যে আপন। মাথার কিরা দিয়া বন্ধু ফলাইলো প্যাচে, চিরার দরে হীরা বন্ধু আমার কাছে ব্যাচে। যেই বন্ধু ছিল আমার সাথে রাজার ধন, আমি ছিলাম বন্ধুর কাছে কত যে আপন। কয় সরকার সাহালো মেশে এই প্রেমের ধরা থামে, কয় সরকার সাহালো মেশে এই প্রেমের ধরা থামে। কেমন কইরা ঠুটটা যায় ফুটা যায় বুকটা ফুটা যায় বুকটা ফুটা যায় পুরো বুকটা ফুটা যায়। আমার বন্ধু যখন বলো আয় আমার বাড়ির সামনে দিয়া, আমার বুকটা সব মায়াদের বুকটা ফাইটা যায়। বাহ, সব মেয়েদের বুকটাই হচ্ছে ফেটে যায় যখন তার বন্ধু বউ নিয়ে হেঁটে যায়। বিয়ে কিন্তু আমারে অলরেডি দিয়ে দিছে। হ্যাঁ, জায়গায় না, ওইটার উত্তর আমি তোমার কাছ থেকে চাইও না, কারণ হচ্ছে ওটা অনেক পরবর্তী স্টেজ এবং সেটার জন্য আরও একটা শো আমরা করব। এখন গানের পরে আমি অনেক দর্শকের অনেক SMS পেয়েছি, অনেক কমেন্টস করেছেন, যারা ইভেন এমনও বলেছেন যে আমি যদি SMSগুলো না পড়ি ওরা অনেক রাগ করবে। প্রত্যেক দিনই SMS পাঠাচ্ছে কিন্তু আমরা আসলে পড়ছি না তাদের SMSগুলো। তো কিছু SMS পড়তে চাই, তোমরা যদি বলো আমাকে পড়তে। হ্যাঁ অবশ্যই আপু, পড়ো। এখানে অনেকেই অনেক ধরনের টেক্সটে তোমাদেরকে রিকোয়েস্ট করেছে, যেমন MD রনি, তিনি বলেছেন একটা ভাটি অঞ্চলের গান শুনতে চান। মোহাম্মদ সুজন মণ্ডল বলেছেন খুবই সুন্দর হচ্ছে আজকের অনুষ্ঠান, খুব ভালো লাগছে তার। বহির মিয়া তিনি বলেছেন দুর্গাপুর নেত্রকোনা ডিস্ট্রিক্ট থেকে, তিনি আমাদের নাম্বারে অনেক অনেক ট্রাই করছে কিন্তু কোনোভাবেই ঢুকছে না আমাদের ফোনে। তো তিনি একটা রিকোয়েস্ট করেছেন আমার প্রাণনাথ আসিতে পারে এই গানটা তোমার কাছে লিটা। আমার কাছে? আচ্ছা, চেষ্টা করব। এর আগেও উনি অনেকবার SMS করেছে, তার SMS পড়িনি, এর জন্য তার অনেক রাগ অভিমান ক্ষোভ। তো পড়ে দিলাম আপনার SMS, নিশ্চয়ই এবার থেকে আর সেই অভিমান থাকবে না। আরও যারা রিকোয়েস্ট করেছেন, MD কামরুল তিনি বলেছেন চোখ লাল কিসে গানটা করবেন প্লিজ। এটা তোমার কাছে না বাচ্চা? ঠিক আছে। এবং অনেক ভালো লাগছে আমাদের আজকের অনুষ্ঠান, তুমি মানো আর না মানো তুমি ছাড়া কেউ নাই ও বন্ধুরে, এই গানটা কার কাছে? আমি আমি এই দর্শকের হয়ে দুজনের কাছেই বললাম। সো যে পারো সেই গানটা করবে অফকোর্স। এখন কিন্তু আমরা অনুষ্ঠানের যেহেতু একটু শেষের দিকে যাচ্ছি, আস্তে আস্তে করে আমরা গানে চলে যাই নাকি? আচ্ছা, আমরা এ পর্যায়ে অনেক তো রাগ ঝগড়া হলো, তাও খাজা বাবার একটি গান করছি দুজনে মিলেই। খাজা বাবা খাজা বাবা, মারহাবা মারহাবা, আর চেষ্টা করছি। খাজা বাবা মারে হাবা মারে হাবা, গেয়েছিলেন নবী গুণগা। Thank you.
খাজা বাবা মারে হাবা মারে হাবা খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারে হাবা মারে হাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারে হাবা মারে হাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা গেয়েছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজা রে তোমার বদন কেন এত ইমলান খাজায় কয় পীরে রে তিন দিনের অনাহারে খাজায় কয় পীরে রে তিন দিনের অনাহারে রুহের ঘোড়া কামা সামাগান খাজা বাবা মারে হাবা মারে হাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা গেছিলেন নবীর গুণগান গান বাজনা ইশকের গাজা করলে হয় রুহ তাজা না করলে পায় সাজা বাঁচে না প্রাণ গান বাজনা ইশকের গাজা করলে হয় রুহ তাজা না করলে পায় সাজা বাঁচে না প্রাণ পীরে কয় খাজা রে গান গিয়ে শোনাও মরে পীরে কয় খাজা রে গান গিয়ে শোনাও মরে আশিক হৃদয় বড় পীরে জান খাজা বাবা মারে হাবা মারে হাবা গেছিলেন নবীর গুণগান নাচে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় ফানা ফিল্লা রহে কুরবান খাজা বাবা মারে হাবা মারে হাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা গেছিলেন নবীর গুণগান
লাঠি দিয়া পৃথিবী লয় থামাইয়া আরে খাত উপরে দিয়া ঠেকায় আসমান পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লয় থামাইয়া আরে খাত উপরে দিয়া ঠেকায় আসমান খাজা বাবার আশিক হলে এই গানে মাশুক মিলে খাজা বাবার আশিক হলে এই গানের মাশুক মিলে আশিক মাশিক করে মধু পান খাজা বাবা মারে হাবা মারে হাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা গেছিলেন রবি গুণগান খাজা বাবা মারে হাবা মারে হাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা গেছিলেন রবি বাহ চমৎকার এই গানটা তো একটু মনে হয় এনার্জি লেগেছে দুজনেরই এটা আর বলার অপেক্ষা রাখে না তবে এরকম একটা গান ডিমান্ড করেছিল আমাদের আজকের এই শোটা তাই না জি অবশ্যই প্রত্যেকটা শোতে এই গানের অভাব ছিল হ্যাঁ সেটা পূরণ হয়েছে আর এই গানটার সাথে সাথে আমি বলছি যে শুরু থেকে এখন পর্যন্ত ফোক গান তো সবাই করে তাই না এই গানগুলোই তো ঘুরে ফিরে আমাদের অনুষ্ঠানে হয় কিন্তু তোমাদের গায়কের মধ্যেই কিন্তু আলাদা একটা স্পার্ক যুক্ত হয়েছে সেটা অন্যদের থেকে একটু হলেও আলাদা করেছে বলে আমি বিশ্বাস করি আর একদম বললাম তো আমরা একটু একটু করে রাত গভীর হচ্ছে আমাদের শো এর শেষের দিকেও যাচ্ছি যদিও আরো অনেকগুলো গান পাবো কিন্তু আমি ঝটপট গানে চলে যেতে চাই একটা গান এরপর যে আমি যে গানটা করছি আচ্ছা তিনি এর আগে তার পিষ্টে একটি গান করছি এর আগে তিনি গান করেছিলেন বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া তো যেহেতু অন্য জায়গায় আমার বিয়েটা হয়েই গেল সেহেতু তো আমার কপালটা পোড়া কেন কারণ সে তো আমার কপালে অলরেডি নাই সে তো আমাকে বিয়ে অন্য জায়গায় দিয়ে দিছে কিন্তু সে জানে না আমি বিয়ে হয়েছে কি হয় নাই তো এই পোড়া কপাল নিয়ে আমি একটি গান করছি গানটি রনক রায়হান ভাইয়ের লেখা চেষ্টা করছি গানটি গাওয়ার জন্য জন্ম থেকে আমি কপাল পোড়া সখী তোরা এই পোড়া কপাল কেমনে দিবি জোরা জন্ম থেকে আমি কপাল পোড়া সখী তোরা পোড়া কপাল কেমনে দিবি জোরা ওরে জন্ম থেকে আমি কপাল পোড়া সখী তোরা পোড়া কপাল কেমনে দিবি জোরা সে দেয় আমায় মাথায় বাড়ি জুটল না সুখেই কপালে শুধুই নিন্দা ছাড়া ও সখী রে আমি যার উপরে ভরসা করি সে দেয় আমায় মাথায় বাড়ি জুটল না সুখেই কপালে শুধুই নিন্দা ছাড়া কি সান্ত্বনা দিবি আমায় বল গো সখী তোরা পোড়া কপাল কেমনে দিবি জোড়া ওর জন্ম থেকে আমি কপাল পোড়া সখী তোরা পোড়া কপাল কেমনে দিবি জোড়া
সে নিজেই কাঁদি সবার কাছে হইবি বাদী কেউ মায়া করে না ও সখিল হে আমি বড় অপরাধী নিজের দোষে নিজেই কাঁদি সবার কাছে হইবি বাদী কেউ মায়া করে না সুখের নাগাল পাবো কোথায় সুখ যে মন জোড়া সখী তোরা পোড়া কপাল কেমনে দিবি জোড়া ওর জন্ম থেকে আমি কপাল পোড়া সখী তোরা পোড়া কপাল কেমনে দিবি জোড়া সবার ধারে নিঃস করলো জীবন তবু কেউ তারে বুঝল না ও সখিল আরে রণকুড়ায় হানি সংসারে হইল দোষী সবার ধারে নিঃস করলো জীবন তবু কেউ তারে বুঝল না কারো ব্যথা কেউ বুঝে না এই তো বিধির ইশারা গো ইশারা পোড়া কপাল কেমনে দিবি জোড়া ওর জন্ম থেকে আমি কপাল পোড়া সখী তোরা পোড়া কপাল কেমনে দিবি জোড়া আমার পোড়া কপাল কেমনে দিবি জোড়া ওর জন্ম থেকে আমি কপাল পোড়া সখী তোরা পোড়া কপাল কেমনে দিবি জোড়া আমার পোড়া কপাল কেমনে দিবি জোড়া আমার পোড়া কপাল কেমনে দিবি জোড়া আমার এই পোড়া কপাল কেমনে দিবি জোড়া থ্যাংক ইউ বাহ অসাধারণ খুব ভালো লেগেছে গানটিও আর একটা গান আমরা শুনে ফেলি তারপর আমরা ব্রেক নিব লাস্ট ব্রেক আজকে আচ্ছা আমি এখন যে গানটি করছি একটু ভিন্ন আঙ্গিকের ভান্ডারি গান আশা করি সকলের কাছেই ভালো লাগবে মালা
থ্যাংক ইউ সো মাচ এই গানটি অনেক সুন্দর ছিল। এই গানটির সাথে সাথে আমি ব্রেক নেব বলেছিলাম দর্শক, এটি আমাদের লাস্ট ব্রেক আজকের এই লাইভে। আমরা অবশ্যই যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। একটা ডাক পিউনের, একটা চিঠি, একটা মেয়ে আর একটা পাগলের। বাদ দে, বাদ দে। কালকে দুপুরে বাসায় এসেন তখন শুনবো না। ওই সময় কে আমাদের এখন ভুল সময় দেখা হয়েছে। এই জোর পেছন পেছন ছুটে চলা, আমার মনে হয় আমি আজীবন ওর পেছনে ভাবে ছুটতে পারবো, কোনো ক্লান্তি লাগবে না। আরে শিমুল ভাই, আপনার তো চিঠি এসে। চিঠি? আমার কে চিঠি লিখবে? শরীফ আলম কেডা ভাই, একটা সিটি আছে ভাই। মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম। মামা, তোমার কারোর লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসো কিনা, কিছু আছে কিনা, তুমি কেউ ছিলা? কেউ নাই। তুমি আমার জান, ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোর অনেক ভালোবাসি। তুই আল্লাহকে কত কইতে হাত, সারাদিন মোবাইলের মধ্যে ঢুই কথা কো কি কর আমি জানি না। রোদুর মাখা ঝলসানো দিন যখন সময় থমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা ফিজা ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, কৃষ্ণা এলে ফিজা ফিজা ফিজা। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস, কাচ্চি রোস্ট কিন্তু করতে হবে। খাবার দাবারে কোনো সারাই দেওয়া যাবে না, ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? কম খরচে বিয়ে, মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা দেয় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটস এর সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়ে একটা সাইন না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান, এতক্ষণ লাগে গেল। হ্যাঁ, তখন কি করছিলি তুই? হিসাব করছিলি? গলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় করে রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লেখো? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে, তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ভাই তোর? হ্যাঁ, আমি তোর কি সর্বনাশ করছি? যাই, হাত দিবে না। দুলা ভাই, আপনি জিজ্ঞেস করেন আমার কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি, কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স, সিসিটিভি
সিসিটিভি সিসিটিভি মানে তুমি সারা দিন কি করো কই কই যাও কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব কি হ্যাঁ শোনো না শেরানি এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে কারো হয় 40 বছরে আবার কারো সারা জীবনেও হয় না তোমার যোগ্যতা আছে দাঁড়াও এখন তুমি পড়া হলো এই বিয়ে সংসার আমার ভালো লাগে না এসব আমি পড়ব না ফালন দা ও মা গো মা হাই দেখি কুল্লা ওই ছেলের আমি ত্যাজ্য করুম ত্যাজ্য আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন তুমি বিয়ে করো তোমার মঙ্গল হবে এই মেয়ের যদি আমি বিয়ে করি বাসর করে লাথ দিয়ে আমার খাটে থেকে ফেলে দিব এখন তো বাসা থেকে পালা যাওয়ার চেষ্টা করতেছি কয়েকদিন পরে দুনিয়া থেকে একবার চলে যাব রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিকে আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ তৌহিদা আছি এবং আমার সাথে আছেন শফিউল বাদশা, লিটা সরকার। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। এটা আমাদের লাস্ট ব্রেক ছিল এবং অনুষ্ঠানের লাস্টের যে সেগমেন্ট সেটা কথা আমরা কম বলবো, এবার একটু গান বেশি শুনবো। তাহলে গানেই চলে যাই। এরপর যে আমরা খুব পরিচিত একটি গান করছি, হাত ছেড়া দাও সোনার দাওড়ারে, গানটি রিকোয়েস্টেরও ছিল দর্শকদের উদ্দেশ্যে। আমরা দুজনে মিলে এই গানটি করছি। ঠিক আছে। Thank you.
আমরার বাড়ি আইসো ভাবি বসতে দেব পীরা, হায় হায় বসতে দেব পীরা। আমরার বাড়ি আইসো ভাবি বসতে দেব পীরা, আর জলপান করিতে দেব, জলপান করিতে দেব শালিক ধানের চিরা রে। সোনার দৌড়া রে ওরে হাতে লাগে ব্যথা রে, হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়া দৌ সোনার দৌড়া রে। কোক স্টুডিও বাংলার কারণে এই গানটা তো অলরেডি সবার মুখে মুখে, এবং এই গানটা আমার বিশেষভাবে ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে এটা আমার এলাকার গান, আমার ভীষণ ভালো লাগে। এবং এই গানটা শুনলে আমার ছোটবেলার কথা মনে পড়ে, আমার গ্রামে চলে যেতে ইচ্ছে করে, আমার সেই নৌকা বাই দেখেছি অনেক ছোটবেলায় একবার হার্ডলি, তো সেটার কথা মনে পড়ে। আমাদের যে আপামর আমরা বাংলাদেশিরা, আমাদের যে বাংলার সৌন্দর্য এই গানটার মধ্যে কিন্তু সব আছে, সৌন্দর্য আছে, প্রেম আছে, খুনসুটি আছে, এতক্ষণ তোমরা যেটা করলে। সো এই গানটার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। আমরা পরে গানে চলে যাই। আচ্ছা এখন যে গানটি করছি, গানটি আমার অসম্ভব প্রিয় একটি গান, শাহলুম সরকারের লেখা, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দুই দিনের ভিসা মিছা
সরকার সাহালো আমার আমার করি আমি কারকে আমার চিনিতে না পারি কয় সরকার সাহালো আমার আমার করি আমি কারকে আমার চিনিতে না পারি আমায় জনম ধরি আমি খুঁজে মরি চমৎকার, থ্যাংক ইউ। প্রত্যেকটা গানের পরেই তো আমি আমার মুখে একটা খুব সুন্দর একটা হাসি থাকছে এবং একই কথাই বলতে হচ্ছে, কারণ তোমরা দুজনই অনেক ভালো পারফর্মার। আমরা তাহলে পরের গানে যাই, ওর যেহেতু একটা সলো গান শুনলাম, এবার শফিউল তোমার পালা। হ্যাঁ, আমি আমার সলো গান অর্থাৎ আজকের শেষ গান, তোমার আজকের সলো শেষ গান। হ্যাঁ, সলো শেষ গান আমার আজকের। তো এ পর্যায়ে আমি যে গানটি করছি শ্রদ্ধেয় কবি মাতাল রাজাকের লেখা, ওই নেশাতে পাগল হইয়া মোহাম্মদ নাম লই, পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। গানটি করছি আসলে কোনো মদের নেশা না, এটা কোনো গাজার নেশা না, এটা হলো রাসূলের প্রতি আমার যে ভালোবাসা, যে প্রেম, সেই নেশার কথা বলা হয়েছে গানটিতে। যাচ্ছি সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, নেশাতে পাগল হইয়া মোহাম্মদ নাম লই, মোহাম্মদ নাম লই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রো, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রো। মোহাম্মদ রাসূল অন্তরে ভাসে যেন মোহাম্মদি ফুল, যেথায় ফেরেশতারা নেচে গে করতেছে হইচই, যেথায় ফেরেশতারা নেচে গে করতেছে হইচই, সাকি পুরা বোতল, পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। Thank you.
না এলে যিশু আল্লাহ পাক বানাইতো না এই এত কিছু না এলে মুহাম্মদ না এলে যিশু আল্লাহ পাক বানাইতো না এত কিছু আজ ওইনে সাথে পাগল হইয়া কিছু আ বলতা বল কই আজ ওইনে সাথে পাগল হইয়া কিছু আ বলতা বল কই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মধ্যে রই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মধ্যে রই সোজা হইল কই আজো বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল কই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মধ্যে রই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মধ্যে রই ওইনে সাথে পাগল হইয়া ওইনে সাথে পাগল হইয়া মোহাম্মদ নাম লই মোহাম্মদ নাম লই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মধ্যে রই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মধ্যে রই 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 পুরা বোতল পুরা বোতল দে আমারে নেশাই মধ্যে রই। খুব সুন্দর, খুবই সুন্দর। আর এই গানটার ভেতরের অর্থটাও তো তুমি বলেই দিয়েছো। জি। আর গানটা যারা একটু গভীরভাবে চিন্তা করবে তারা কিন্তু অর্থটা খুব ভালোভাবে বুঝতে পারবে, আমি যেমনটি করেছি। আর এবার তো লাস্ট সোলো গান হচ্ছে লিটার কাছ থেকে, রাইট? তো চলে যাই আমরা সেই গানটাতে। আচ্ছা, আমি এবারে যে গানটি করছি ফোক গান, গানটি লিখেছেন বাউল কবি সালাম সরকার। আশা করছি সকলের কাছেই গানটি ভালো লাগবে। ঠিক আছে। কেন হলো দেখা রে আমি তোমারে দেখলাম, আমি একেবারে হারাইলাম।
কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা জানি আমি একেবারে হারাইলা এই জীবনে যে হারাইলা সেটা জানতে চাচ্ছি না শেষ গান ছিল তোমার সোলো এবার কিন্তু আমরা একটা ডুয়েট গান দিয়ে শেষ করব অনুষ্ঠানটা তার আগে আমি তোমাদের দুজনের কাছে রিকোয়েস্ট করি যে মিউজিশিয়ানদের সাথে একটু পরিচয় করিয়ে দেবার জন্য নঙ্গর নঙ্গর আমরা জানি আমাদের এখানে যারা আছেন তাদের চিনে না এমন মানুষ নাই বলেই চলে আমাদের কিবোর্ডে আছেন রাজীব ভাই আর বাঁশিতে আছেন আমাদের শহীদ কাকা ড্রামসে আছেন আমাদের মেজবা ভাই ঢোলে আছেন শাকিল ভাই আমাদের লেড গিটারে আমাদের ক্রাশ ভাই
জাতীয় দুলাভাই রনি, তাকে সবাই জানে। আর লিড গিটারে আছেন আমাদের, বেজে আছেন আমাদের পল্লব ভাই, ভাইয়ার নামটা মনে নাই আমি ভুলে গেছিলাম। আর ঢোলে আছেন আমাদের শাকিল, আর সাথে আছেন আমাদের শ্রাবণ্য তহিদ আপু, এবং আমরা দুইজন শিল্পী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ। শুরুতে বলেছিলাম তোমাদেরকে টাইগার, এবং পরবর্তীতে এটাকে আমি আরও অন্যভাবে দেখেছি যে সবাই ফোক গান করে, তোমরা একটু ডিফারেন্ট ওয়েতে করেছো, সেটাই ভালো লাগা, ভালোবাসা। সো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং আমার শুভকামনা থাকবে, আরও ভালো করো, আসলে ভালোর কোনো শেষ নেই। থ্যাংক ইউ। আমি লাস্ট গানে যাওয়ার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক থেকে আজকের মতো আমি শ্রাবণ তহিদা বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের এই অনুষ্ঠান, এরকম ভালো লাগা দিতে পারলে কিন্তু আমরা সার্থক, আমরা সেই চেষ্টাতেই থাকবো। আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি। লাস্ট গানটি
পার হই মু পার হই মুহ